আসসালামু আলাইকুম। ভিডিও পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো বাংলাদেশ নৌবাহিনীর অধীনে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদ রয়েছে, কোন কোন শিক্ষাগত যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন, আবেদন কীভাবে করতে হয়, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই প্রশিক্ষণ ঘাঁটি বানৌজ শহীদ মুজাম্মেলের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিম্নলিখিত পদের জন্য জুনিয়র শিক্ষক এবং ল্যাব অ্যাটেনডেন্ট নিয়োগ করা হবে। ঠিক আছে, তো ধারাবাহিকভাবে পদের আলোচনা করব। এখানে প্রথম যে পদ সেটা হচ্ছে আপনার জুনিয়র শিক্ষক, শিপ বিল্ডিংয়ে দেওয়া হবে একটি, 20,000 টাকার মতো বেতন হতে পারে, সরকারি নিয়ম অনুযায়ী 10% ব্যাট কর্তন করা হবে আপনাদের কাছ থেকে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা শিপ বিল্ডিং বিষয়ে ন্যূনতম প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেম ন্যূনতম জিপিএ আপনার 3 পয়েন্ট থাকতে হবে, এবং এখানে পাশাপাশি আপনার মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম আপনার 5 থাকতে হবে এবং গ্রেড সিস্টেম জিপিএ 3.50 থাকতে হবে, এবং শিক্ষাগত অভিজ্ঞতা মানে শিক্ষকতায় অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এবং শিপ ডিজাইন এবং ড্রয়িং এ দক্ষ পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর যে পদ সেটা হচ্ছে আপনার জুনিয়র শিক্ষক, যেটা মেকাট্রনিক্সে দেওয়া হবে একটি, এই বেতনটাও সেম শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনার শিক্ষিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আপনার মেকাট্রনিক্সে আপনার ন্যূনতম বিষয়ে আপনার মেকাট্রনিক্স বিষয়ে ন্যূনতম আপনার প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেম ন্যূনতম আপনার সিজিপিএ থাকতে হবে 3 পয়েন্ট। ওকে, এবং আপনার এখানে মাধ্যমিক পরীক্ষায় আপনার রেজাল্টটা থাকতে হবে আপনার 3.50 মধ্যে, এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং পূর্ব অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষকতার যদি অভিজ্ঞতা থাকে আপনার, সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে। ওকে, তো তারপর রয়েছে যে পদ সেটা হচ্ছে জুনিয়র শিক্ষক ইলেকট্রনিক্স দেওয়া হবে একটি, 20,000 টাকার মতো বেতন, 10% ব্যাট কর্তন করা হবে। এখানে আপনার যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স এ ন্যূনতম আপনার প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে ন্যূনতম সিজিপি আপনার 3 পয়েন্ট থাকতে হবে, এবং সেমভাবে আপনার মাধ্যমিক পরীক্ষায় 3.50 থাকতে হবে, এবং পাশাপাশি এখানে এক্সট্রা কিছু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে এখানে এই যে দেখেন মাইক্রো কন্ট্রোলার এবং পিএলসি এর ওপর কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, এবং মাইক্রোট্রোলার যেটা অথবা পিএলসি এর ওপর ব্যবহারিক কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর রয়েছে সর্বশেষ যে পদ, সেটা হচ্ছে ল্যাব অ্যাটেনডেন্ট, পদার্থ ল্যাবরেটরিতে দেওয়া হবে একটি, আপনার বেতনটা হবে সেম। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে আবেদন করতে পারবেন, অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে, এবং গ্রেডিং সিস্টেমের ন্যূনতম 3.50 থাকতে হবে, এবং আপনার অন্য অন্য যে শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিক লেভেলে আপনার 3.50 থাকতে হবে পয়েন্ট, এবং পদার্থ ল্যাব পরিচালনার অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনার আবেদনের যে নিয়ম বলি, আগ্রহী প্রার্থীদেরকে এখানে অধিনায়ক বানুজ শহীদ মুজাম্মেল বরাবর আবেদনপত্র এবং নিম্নলিখিত কাগজপত্রটি সহ আগামী 1 ফেব্রুয়ারি 2022 সকাল 10 ঘটিকার মধ্যে নিম্ন ঠিকানায় প্রেরণ করতে হবে। এখানে আবেদন ফর্মের সাথে আবেদনপত্রে আপনার আবেদনপত্র এবং জীবন বৃত্তান্ত লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে, মূল কপি এবং ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র, চেয়ারম্যানের সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি দুইটাই লাগবে। ওকে, তো আবেদন ফি কত নির্ধারণ করা হয়েছে, আবেদন ফিটা হচ্ছে আপনার 200 টাকা, যেটা আপনার দিতে হবে এই যে দেখেন অধিনায়ক বানুজ শহীদ মুজাম্মেল কাপ্তাই রাঙামাটি পার্বত্য জেলা অনুকূলে সঞ্চয় হিসাব এখানে দেওয়া আছে, ই হিসাবে সোনালী ব্যাংক এখানে বড়েছড়ি শাখা কাপ্তাই রাঙামাটি পার্বত্য জেলা 200 টাকা মূল্যে ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার করতে হবে, ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডারের মূল কপি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। ওকে, তো নিয়োগ সংক্রান্ত সকল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন তাদের যেই এখানে বানুজ শহীদ মুজাম্মেল হক যেই অফিস সেই অফিসে আপনারা পেয়ে যাবেন, এবং পাশাপাশি এখানে আপনাদের যদি নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি কোনো ত্রুটি থাকে, যদি কোনো ভুল থাকে, সেক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বলে গণ্য হবে, এবং প্রার্থীকে অবশ্যই লিখিত এবং মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওকে, এবং আপনার ভ্রমণকালে কোনো প্রকার TADA বাতা প্রদান করা হবে না, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই ছিল বাংলাদেশ নৌবাহিনী অধীনে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।